নমস্কার অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও ফ্রম ভ্যারাইটিস ক্লাস্টার্স বেলগুড়িয়া। আমি শুভঙ্কর। আজকে না কিছু প্যাস্টেল টোন একদম নর্মাল রেঞ্জ, মানে দেখো যেহেতু ওয়েডিং সিজন চলছে না, তো গিফটিং পারপাস একটা শাড়ি হচ্ছে সবথেকে বড় এখন, মানে কি বলবো, আমাদের একটা চিন্তারই বিষয় বলতে পারো। অনেকেই বলে যে দাদা প্রচুর বিয়ে পড়ছে, একটু বাজেট ফ্রেন্ডের মধ্যে কিছু একটা, বাজেট ফ্রেন্ডলি রেঞ্জের মধ্যে কিছু একটা যদি সুন্দর শাড়ি হয়, সেটা একটা কোয়ালিটি যেটা হচ্ছে কটন সিল্ক। এটা হচ্ছে একটা সুতো যায় কটন, একটা সুতো যায় সিল্ক। তো ওই সিল্কের সুতোটা যেহেতু যাচ্ছে না, তো একটা শাইনি লুক দিচ্ছে, ঠিক আছে। প্লাস পুরো আঁচলটা দেখো সুন্দর, এরকম অ্যান্টিক জারি দিয়ে উইভিং, ঠিক আছে। এটা গোল্ডেন জারি হলে একটু দামটা বাড়তো, ঠিক আছে। পুরো বডিটা ছোট্ট ছোট্ট বুটা কম্বিনেশন, একদম দু সাইডে স্লেট পার, যেরকম ছোট্ট পার করা হয়, যেহেতু চওড়া বর্ডার অনেকেই চাও না, তো নর্মাল যে স্লেট পার সেটা। সুন্দর একটা শাড়ি, পুরো শাড়িটার লুকটা তোমাদেরকে একটু দেখাবো। এত সুন্দর লুক, জাস্ট দেখো সফটনেস যেরকম, সেরকম সুন্দর শাড়ি, কি বলবো, অসাধারণ একটা শাড়ি। আর দামটা শুনলে তো তোমরা সত্যি জাস্ট অবাক হবে, এত সুন্দর শাড়ি। জাস্ট দেখো ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি না, এটা মানে সি গ্রিন কালার, একদম সি গ্রিন কালার। এই হচ্ছে ড্রেপিং স্টাইল, মানে এত সুন্দর প্রিটেশনস হচ্ছে, সফট মেটেরিয়াল, একদম সফট মেটেরিয়াল। আর যে বিপি পোর্শনটা থাকছে না, যে ব্লাউজ পিস পোর্শনটা থাকছে, সেটা হচ্ছে দেখো এরকম সুন্দর ছোট্ট ছোট্ট গায়ে বুটটা, অ্যান্ড এটার মধ্যে কিন্তু সুন্দরভাবে বর্ডার দেওয়া রয়েছে। তো বিপি পোর্শনটা তোমরা দেখে নিলে। প্রাইস রেঞ্জ এটার আগেই বলে দিচ্ছি, জাস্ট কেননা প্রাইস রেঞ্জটা হচ্ছে এর অ্যাট্রাকশন, ঠিক আছে। 500 rupees অনলি, 500 টাকায় এত সুন্দর শাড়ি, জাস্ট নেক্সট টু ইম্পসিবল। কালার্সগুলো দেখো, একসে বার্কার এক কালার্স আছে। নেক্সট কালারটা দেখো, সব প্যাস্টেল টোন, এটা কিন্তু প্রত্যেকটা প্যাস্টেল কালার বানানো হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো, একটা পিচ কালারের মধ্যে এই যে কালার কম্বিনেশনটা না, এটা পিচ কালার, মুসুর ডাল কালার, যেটাকে আমরা মানে একদম চলতি বাংলা ভাষায় বলে থাকি, ঠিক আছে। সুন্দর একটা শাড়ি, জাস্ট দেখো অসাম একটা শাড়ি, ওয়াও, ঠিক আছে। মুসুর ডাল কালার বা পিচ কালার যেটাকে, একদম সুন্দর একটা কালার কম্বিনেশন, প্রত্যেকটা প্যাস্টেল টোন হবে। নেক্সট দেখো, একটা লেমন ইয়েলো শেড, একদম যে নর্মাল লেমন ইয়েলো শেডটা হয় না, সেই শেডটার মধ্যে রয়েছে কালারটা। কালারগুলো অসাধারণ কালার, অসাধারণ কালার, এত ব্রাইট আর এত মানে সোবার, কি বলবো, সোবারের মধ্যে যদি ব্রাইট কালার হয় না, তাহলে সেগুলো কিন্তু আর এরকম রেঞ্জে যদি হয়, জাস্ট পছন্দ। একটা করে লাইক অ্যান্ড শেয়ার করে দিও দিদিরা, বিকজ ওটার মাধ্যমেই কিন্তু এতদিন পৌঁছেছি এত লোকের কাছে তোমাদের সাহায্যে, তো আরও যেন পৌঁছতে পারি সেই হেল্পটুকুনি করে দিও। লেমন ইয়েলো কালার, আর যার যেটা পছন্দ স্ক্রিনশট নাও আমাদের ওপরে দেওয়া নম্বরে, হোয়াটসঅ্যাপ করো অনলাইন বুকিংয়ের জন্য। অ্যান্ড যেটা আরেকটা করতে হবে, সেটা হচ্ছে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ফার্দার ভিডিওস আপডেটের জন্য, আর ফেসবুকটাকে ফলো করে রাখতে হবে ফার্দার ভিডিও আপডেটসের জন্য, ঠিক আছে। নেক্সট দেখো, একটা স্কাই ব্লু কালার, সুন্দর একটা কালার টোন, স্কাই ব্লু কালার, এত সুন্দর কালার টোন, জাস্ট কি বলবো, প্রত্যেকটা কালার বিউটিফুল কালার, সুন্দর একটা স্কাই ব্লু, একদম যে মানে সিম্পল স্কাই ব্লু কালারটা হয় না, সেরকম খুব কিন্তু চকচকে ভাব নেই, যারা নর্মাল চাইছো না তাদের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট দেখো, এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার, এটা কিন্তু পিচ কালার নয়, একটু ডিপ কালার, রানিও না, ঠিক আছে। সুন্দর একটা কালার টোন, সুন্দর একটা কালার টোন, জাস্ট বুটা কম্বিনেশনসগুলো দেখেছো, এত সুন্দর বুটা কম্বিনেশন না, মানে সবাই ভাববে কি এটা বেনারসি শাড়ি, বাট নট বেনারসি, এটা হচ্ছে কটন সিল্ক, ঠিক আছে। একটা সুতো যায় হচ্ছে কটনের ওপরে, আর একটা সুতো যায় হচ্ছে সিল্কের ওপরে। সুন্দর আঁচলগুলোতে টাসেলস দেওয়া, যেহেতু সুন্দর লাগবে দেখতে একদম। তোমরা এই যে আরেকটা জিনিস বুঝে যাই, এটা কিন্তু এরকম সেলাই করা, ঠিক আছে। তোমরা যদি চাও যে আঁচলে এরকম টাসেলস থাকবে না, দেন কিন্তু তোমরা খুলে দিতে পারো, নো চাপ, ঠিক আছে, খুলে দিতে পারো, তোমরা খুলে ইউজ করতে পারো, একদম সুন্দর একটা বেবি পিঙ্ক কালার, বেবি পিঙ্ক কালার। নেক্সট দেখো, একদম যে পিঙ্ক কালার হয় না, সেই কালারটা, একদম যে নর্মালি যে পিঙ্ক কালারটা হয় সেই পিঙ্কটা, সুন্দর একটা কালার শেড, সুন্দর একটা কালার শেড, ব্যাপক। কোন কালারটা ভালো লাগলো, বা এই কালার শেডসের বাইরেও যদি তোমরা কোনো কালার চাও, সেই কালারগুলো কিন্তু কমেন্ট বক্সে জানিও, তাহলে অবশ্যই বানানোর চেষ্টা করো। নেক্সট কালারটা দেখো, একটা পিঙ্ক কালার, একদম প্রপার যে পিঙ্কটা হয় সেটা, ঠিক আছে। এতগুলো কালার্স দেখিয়ে নিলাম, প্রাইস রেঞ্জ 500+ শিপিং, ঠিক আছে। মোরালে ধরে রাখো উইদিন কলকাতা 50-70, অ্যান্ড আউটসাইড কলকাতা 70-100, এই হচ্ছে ট্রান্সপোর্টেশন চার্জেস তোমাদের।
অনেকেই জিজ্ঞাসা করো, নো সিওডি, ক্যাশ অন ডেলিভারি নেই দিদিরা, দোকান আছে, ফিজিক্যালি দোকান আছে, চলে আসো। যাদের মনে হবে বিশ্বাস নেই সিওডি, তো সেই জন্যই চাওয়া, দোকানে আসো। দোকানে এসে মানে এর থেকে ডাবল ট্রিপল যত মানে 10 times 20 times তোমরা বেশি ভেরিয়েশন দেখতে পারবে, দেখে আরামসে কেনো, ঠিক আছে? নো চাপ, আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। একটা করে কমেন্ট, একটা করে শেয়ার করতে কিন্তু ভুলো না দিদিরা, এটাই রিকোয়েস্ট রাখবো। টিল দেন টাটা, গুড বাই, কিপ শপিং, নমস্কার।